स्टूडेंट्स एंड आवर ऑनरेबल गार्जियन अस्सलाम वालेकुम सुप्रिय শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো তো আজকে আমরা আমাদের ইংলিশ সেকেন্ড পেপার পড়ব প্রত্যেককে আমাদের ইউনিট গ্রামার এন্ড কম্পোজিশন বইটা হাতে নাও এই পেজ এই বই থেকে আজকে আমরা লেসন 6 পড়ব ওয়ার্ডস টু নেম থিংস অবজেক্টস অর্থাৎ আমরা কোন বস্তু এবং জিনিসের নাম সম্পর্কে আজকে পড়বো ঠিক আছে তো সবাই লেসন 6 খুলো দেখতে পাচ্ছো এখানে দেখো কি বলা হয়েছে ওয়ার্ডস টু নেম থিংস অবজেক্টস অর্থাৎ জিনিস এবং বস্তুর নাম ইন অর্ডার টু আইডেন্টিফাই এ পার্টিকুলার থিং অর অবজেক্ট ইজিলি অর্থাৎ খুব সহজে কোনো একটা বস্তুকে নির্দিষ্টভাবে নির্দেশ চিহ্নিত করার জন্য দেয়ার অর বাই দেয়ার স্পেসিফিক নেম তাদেরকে তার নির্দিষ্ট নাম দ্বারা ডাকা হয় বা বলা হয় রিড দ্য নেমস অফ দ্য থিংস অর অবজেক্ট গিভেন বিলো নিচে যে অবজেক্ট অর্থাৎ যে 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 জিনিসগুলোর নাম দেওয়া হয়েছে সেগুলো পড়ো তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বস্তু বা তো জিনিসের নাম দেওয়া হয়েছে ফার্স্ট ওয়ান টেবিল তারপরে ক্লক ল্যাম্প ডল এগুলো অর্থ বলতে পারে এটা আমরা তো টেবিল ঠিক আছে ক্লক তো ঘড়ি ল্যাম্প তো বাতি ডল তো পুতুল ট্রেন তো ট্রেন এরোপ্লেন তো উড়োজাহাজ কোট তো কোট বা জামা বুঝাই রেড রুটি শার্ট শার্ট ফ্রক ফ্রক বুক বই আমব্রেলা ছাতা গ্যাস স্টোভ গ্যাসের চুলা কার্পেট মাদুর টেলিভিশন টেলিভিশন ড্রয়ার ড্রয়ার কম্পিউটার কম্পিউটার ব্যাগ বিছানা রেফ্রিজারেটর ফ্রিজ ফুটবল ফুটবল অর্থাৎ আমাদের এখানে কতগুলো বস্তু জিনিসের নাম দেওয়া হয়েছে ঠিক আছে এরপর আসি আমরা পেজ 25 বলতে হিয়ার আর সাম মোর ওয়ার্ডস টু নেম থিংস অর অবজেক্টস এখানে আরো অনেকগুলো অবজেক্ট কত অনেকগুলো জিনিসের নাম দেওয়া হয়েছে তোমরা এগুলো একটু কি ভাষায় পড়ে নিবে কেমন এরপর বলা হয়েছে এনামারে সলতা ক্রসওয়ার্ড পাজেল উইথ দ্য নেম অফ থিংস আর অবজেক্টস উই সি অ্যাট হোম অর্থাৎ এখানে যে পাশে কিছু চিত্র দেওয়া হয়েছে চিত্রগুলো যেগুলো আমরা বাসায় দেখতে পাই সেগুলো দ্বারা আমাদের কি কিভাবে একটা পাজেল দেওয়া হয়েছে সেটা আমাদের হবে দি পিকচার পোজ আর গিভেন টু হেল্প অর্থাৎ এটা পূরণ করার জন্য আমাদেরকে পাশে আমাদের ছবিগুলো দেওয়া হয়েছে ঠিক আছে আমি করতেছি তোমরা একটু ভালোভাবে দেখো তো আমাদের প্রথম এখানে এদিকে দেওয়া হয়েছে কি আমাদের পাঁচটা ঘর আমার নিচে দেওয়া হয়েছে আমি তাহলে করতে কেমন কেমন তবে টি এ ভ্যাস এল কি ভ্যাসাতে তাহলে আমাদের একটা ক্লো হচ্ছে আমরা প্রথমে চেষ্টা করব টি দিয়ে এখানে কি কি দেওয়া আছে তাহলে টি দিয়ে আমাদের একটা টেলিভিশন দেওয়া আছে আর একটা টেবিল দেওয়া আছে তাহলে আরগুলো কি কি টি দিয়ে এটা চি এটা চেয়ার হচ্ছে টি দিয়ে এটা হচ্ছে ল্যাম্প এল দিয়ে এটা হচ্ছে তোমার টপ টি দিয়ে আচ্ছা এটা একটা টি দিয়ে তাহলে এটা হচ্ছে কি বি দিয়ে বাকেট ঠিক আছে তাহলে আমাদের টি দিয়ে কোনটা কোনটা আছে একটা দুইটা তিনটা তাহলে এটা হচ্ছে টি এ ভি এল ই তাহলে টি এ ভি এল ই তাহলে আমরা প্রথমটা লিখতে পারি কিভাবে করে টি এ ভি এল ই টেবল ঠিক আছে তাহলে আমাদের এটা চলে গেল এরপর পাশে এ ভ্যারাস আ এখানে একটা আছে আ খালি ঘর এখানে আছে আ তারপর এখানে দুইটা খালি ঘর দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো আরেকটা এখানে লম্বা লাইন আছে আমরা এটা লিখে নিতে পারি এটা খালি ঘর আছে এরপর এল ই ভি এল ই ভি হ্যাশ এস আই হ্যাশ এন ঠিক আছে এরকম দেওয়া আছে তারপর এখানে আমার এটা নিচে দেওয়া আছে আচ্ছা এখানে তিনটা দেওয়া আছে আমাদের তারপর এখানে আছে খালি ঘর একটা আমার নিচে এখানে বি দেওয়া আছে ঠিক আছে তারপর পাশে আমার এটা নিচে খালি ঘর দেওয়া আছে তারপর আছে সি কে আবার খালি ঘর এখানে আছে টি তার উপরে এটা তো আমরা দেখলাম ঠিক আছে
तो देखो हमने এখান থেকে কত লিখে নেই আমরা এখানে টি ই এল ই ভি টেলিভিশন ঠিক আছে টেলিভিশন তাহলে আমাদের বানানটা কি রকম আমাদের বানানটা এই পাশে আছে টি ই এল ই ভি আই এন কি হবে আই এস আই ও এম টেলিভিশন ঠিক আছে তারপর আমাদের এটার সাথে মিলতে হবে এটার মধ্যে একটা যে কি টপ টি ইউ বি আমরা এখানে লিখতে পারি টি ইউ বি টপ ঠিক আছে এখানে একটা ইউ হবে তারপর এটা বি দিয়ে কি আছে মানে বাকেট তাহলে বাকেটের মধ্যে বি ইউ সি কে ই টি বাকেট তারপর আমরা একটা পেয়ে গেছি না তাহলে কি কি আছে আমাদের আচ্ছা এখানে আরেকটা আছে এল এখানে খালি ঘর এখানে এম তারপর এখানে আবার খালি ঘর ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা এল ডি আছে এল ডি এর পরে আমাদের এখানে ল্যাম্প আছে তাহলে আমরা কি করব এল এ এম পি ল্যাম্প তাহলে আমাদের একটাই বাকি আছে এটাতে যেহেতু আমরা প্রথমে কোন ওয়ার্ড নাই ক্লু নাই সেজন্য আমরা কি করেছি সবার শেষে লিখে দিতে কি জন্য যেটা বেঁচে যাবে আমাদের এখান থেকে যাবে সেটাই হবে সেই নামটা ঠিক আছে তাহলে আমরা টেবল পেয়েছি ঠিক আছে তারপর ল্যাম্পও পেয়েছি তারপর টবও পেয়েছি বাকেটও পেয়েছি আমরা তারপর টেলিভিশন সেটাও পেয়েছি তাহলে পাই না এখন আমরা চেয়ার তাহলে আমরা এখান থেকে চেয়ারটা খুব ইজিলি তৈরি করতে পারি সি এইচ এ আই আর চেয়ার তো আশা করি তোমরা এই পাজলটা বুঝতে পেরেছো এরপর দেখো আমরা আসি পেজ 26 বলা হচ্ছে কি দেখো সি দ্য পিকচার অফ থিংস গিভেন বিলো অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য স্পেস প্রোভাইডেড অর্থাৎ এখানে যে পিকচারগুলো দেওয়া আছে সেই পিকচারগুলো থেকে আমাদের কি করতে হবে নামগুলো পড়তে হবে তাদের নামগুলো পড়ে সেখানে কি করতে হবে লিখতে হবে তাহলে আমাদের প্রথম পিকচারটা হচ্ছে প্যান বুক তো এটা দেখো একটা তরবারি তরবারি কি দেখি দীর্ঘ বি আই এন তরবারি বা ক্রিজ যেটাকে বলি আমরা ঠিক আছে তারপর আছে চেয়ার টেলিভিশন ক্লক আর ওয়াচ বক্স আমব্রেলা ঠিক আছে তোমরা এগুলো কি করবে নামগুলো লিখে ফেলবে এবং খুব মজা করে এই জিনিসটা তোমরা আবার বাসায় কি করবে চেষ্টা করবে তোমরা নিজে নিজে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে বলবা আমি তোমাদেরকে আজকে সেটআপ দিয়ে দিচ্ছি না তোমরা এগুলো ভাষায় ভালোভাবে সব তথ্যগুলো পড়ে নেবে এখানে এই মূল হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে ভালোভাবে ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভালোভাবে জানবা তো সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ